লিগের তারা টেবিল টপার। কিছুদিন গোল ব্যবধানের হিসেব থাকলেও এল ক্লাসিকো জয়ের পর এখন সেটা পরিষ্কার ব্যবধানে। আপাতত অনেকটাই নির্ভর জাভি হার্নান্দেজ। কোপা দেল রের ম্যাচে সেরা একাদশ দেখা নিয়ে তাই ছিল বেশ কানাঘুষা, কিন্তু টানেল থেকে বের হয়ে আসা ফুটবলারদের দিকে তাকিয়ে চক্ষু চড়ক গাছ সমর্থকদের। রীতিমতো যেন ক্লাসিকো খেলতে নামছে কাতালোনিয়ানরা ফিট থাকা সেরা এগারো জনই নুক্যাম্পের পিচে। ম্যাচ শুরু হতেই অবশ্য বোঝা গেল ঠিক কি কারণে বিশ্রাম নীতিতে যাননি সাভি। মাঝমাঠ দখলে রেখে প্রথাগত ছোট পাসে আক্রমণ সাজালেও অতিথিদের ডিফেন্স লাইনের ফাঁক খুঁজে পাচ্ছিলেন না বার্সা ফুটবলাররা। ডিয়ং, গাভি, লেভানডস্কি, পেদ্রিরা একের পর এক কারিগরি দেখালেও সব ভেস্তে যাচ্ছিল রেমিরোর সামনে। তবে 40 মিনিটে এক মহাভুল করে বসেন সোসিয়েদাদ মিডফিল্ডার মেন্ডেস। সার্জিও বুস্কেটসকে ফাউল করে দেখেন সরাসরি লাল কার্ড। 10 জনের দল নিয়ে কোণঠাসা হয়ে পড়ে আলগুয়াসিল শিষ্যরা। তবে প্রথমার্ধে কোনো গোল হজম করতে হয়নি তাদের। বিরতি থেকে ফিরে গোলপোস্ট আর বাঁচাতে পারেননি রেমিরো। ফ্রেঞ্চ ম্যাজিকের ডিফেন্স লাইন ছত্রখান হয়ে যায় সোসিয়েদাদের। কোণদের বাড়ানো বল নিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে যান ডেম্বেলে। এরপর তার কোনাকুনি শটে করা গোলটা চোখে লেগে থাকবে দীর্ঘদিন। আনন্দে উদ্বেলিত নুক্যাম্প। এই এক গোলেই ম্যাচ থেকে ছিটকে যায় সোসিয়েদাদ। বার্সেলোনাও যে পরিকল্পনার ছাপ দেখাতে পেরেছে তা কিন্তু নয়, দুদলের খেলাতেই ছিল এলোমেলো ভাব। ফলাফল, আর কোনো গোল হয়নি নুক্যাম্পে। এক গোলের জয় নিয়েই কোপা দেল রের সেমিফাইনালে উঠে যায় বার্সেলোনা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।